বাংলাদেশে নূতন সরকার গঠন হওয়ার পরে হিন্দু উপরে ক্রমাগত হিংসা রয়েছে। ধর্ম নামে হিন্দু মানুষ হত্যা করা যাওয়া বেড়ে বর্তমান হিংসা পরে হিন্দু মানুষ মৌলিকবাদী মানে টঙ্কা লুটিবা আরম্ভ করেছেন। ঔরঙ্গজেব পরে সেমানকঠারু চর্চা ট্যাক্স সংগ্রহ করা যাচ্ছে। বর্তমান মৌলিকবাদী জমাত বাংলাদেশের অবশিষ্ট হিন্দু মানুষ ট্যাক্স দাবি করছেন। হিন্দু মানুষ সে জমি ঘর এবং দোকান ন চলি দেওয়া টঙ্কা মাগুচার এথিপাই কট্টরপন্থী মানে হারকু সঠিক ভাবে স্থির করেছেন এবং ধমক দেউছেন যদি তুমি তোমার জমি বঞ্চাইবা চাহুছ তেবে 5 লক্ষ টঙ্কা দিও নচেত তোমার জমি সহ জীবন মধ্যে নিয়ে যাব। তবে বাংলাদেশের জনসংখ্যার প্রায় 8% হিন্দু অটন্তি। হিন্দুঙ্ক বিরুদ্ধে 250 অধিক হিংসা মামলা পঞ্জীভূত হয়েছে। হিন্দু বসতি পোড়ি পাউঁশ করে দিয়া যাচ্ছে এবং হিন্দু মহিলা মানুষ টার্গেট করা যাচ্ছে। ধর্ম নামে অণমুসলমান মানুষ ঠার টঙ্কা লুটিবার ভারতীয় উপমহাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ইতিহাসে মোগল সম্রাট ঔরঙ্গজেব সহ জড়িত এক বড় অধ্যায় রয়েছে। দিল্লী সুলতান সিংহাসনরে থিবা আলাউদ্দিন খিলজ প্রথমে অণমুসলমান মানুষ উপরে জর্জিয়া ট্যাক্স লাগু করেছিলেন। বর্তমান বাংলাদেশে হিন্দু মানুষ উপরে মধ্যে সমান ট্যাক্স লাগু করা যাচ্ছে। এর অর্থ ট্যাক্স টঙ্কা সহ হিংসা মধ্যে হিন্দু মানুষ জীবনকে কষ্ট সাধ্য করছে। তবে বাংলাদেশের ঠাকুর গাঁরে কট্টরপন্থী মানে এক হিন্দু পরিবার উপরে আক্রমণ করে গোটি পরিবার ঘরে নিয়া লগাই দিয়েছিলেন কিন্তু নিয়া অন্য ঘর এবং স্থানীয় মন্দিরে ব্যাপি যাইছিলা। সেইপরি 24 ঘন্টা মধ্যে বাংলাদেশের অন্য এক জেলার সমান ঘটনা দেখা মিলেছিলা যেঠারে রাতে সময় কট্টরপন্থী মানে হিন্দু মানে বাস করুথিবা এক গাঁরে নিয়া লগাই দিয়েছিলেন। লোকঙ্ক ঘর চাষ জমি জলি পড়ি পাউঁশ হয়ে যাইছিলা। তবে সবুঠারু আশ্চর্যজনক কথা হচ্ছে যে পুলিশ কিংবা অগ্নিশম বাহিনী এই হিন্দু মানুষ সাহায্য করা আসিনে। যে কট্টরপন্থী মানে এক সপ্তাহ পূর্ব রাজনৈতিক পরিবর্তন পালন করুলে আজ সেই হিন্দু মানে তাঁর জীবনর শত্রু পাল্টি যাই। তবে বাংলাদেশী হিন্দু মানুষ এই দুঃখক নিয়ে ভারতর নাগরিক মানে অত্যধিক চিন্তিত রয়েছেন। দেশের বিভিন্ন সহরের পদযাত্রা করা যাচ্ছে। তবে প্রধানমন্ত্রী নিজে মধ্যবর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসক সহ বাংলাদেশের অবস্থা সম্পর্কে কথা হয়েছেন। রিপোর্ট দিনলিপি লাইভ। দিনলিপি লাইভ কু এবে হি লাইক শেয়ার সাবস্ক্রাইব করন্তু।